তার আগের লেকচারে আমরা চাপ সম্পর্কে জেনেছি, অর্থাৎ চাপের ফিজিক্যাল যে ইন্টারপ্রিটেশনটা অর্থাৎ ভৌত যে তাৎপর্যটা সেটা বোঝার চেষ্টা করেছি। আমরা এই লেকচারে আর একটু সামনে আগাবো। চিন্তা করে দেখো, আমি একটি কথা বলেছিলাম পি সমান এফ বাই এ, যেটা তোমাদের আমি ঐকিক নিয়ম দিয়ে দেখিয়েছিলাম, তাই না? আচ্ছা, এখন কথা হচ্ছে এর মানটা বা এর পরিচয়টা আসলে কত। এর পরিচয়টা যে আসলে কত সেটা হচ্ছে, খুব সহজ করে বললে, তুমি যখন বল প্রয়োগ করো তখন বলটা একটি নির্দিষ্ট জায়গায় যতটুকু জায়গায় কি হচ্ছে পড়ছে, তোমার বলটা যতটুকু জায়গায় পড়ছে সেটাই হচ্ছে তোমার এ, টোটাল ক্ষেত্রফল। ধরো তুমি একটা ছোট্ট পেরেক নিলে, তাহলে সেই পেরেকের মাথা অত্যন্ত চিকন না, তাহলে সেই পেরেকের মাথার জন্য তখন এ হবে অনেক ছোট। ধরো আমি এই মার্কারটা দিয়ে আমার এই তলের উপর বল প্রয়োগ করছি, তাহলে দেখো মার্কার এবং ডাস্টার কতটুকু জায়গা জুড়ে আছে, খুব সামান্য একটা জায়গা জুড়ে, তাই না? তাহলে এখানে এ এর পরিমাণ হবে তত, অর্থাৎ যতটুকু জায়গা জুড়ে তোমার বলটা কাজ করছে এর পরিচয় হবে তত। তোমাদের অনেকের মধ্যে এই মিসকনসেপশন তৈরি হতে পারে যে হয়তো যে তলে প্রয়োগ করছি সেই পুরো তলটার ক্ষেত্রফল, ব্যাপারটা আসলে তা না। ব্যাপারটা হচ্ছে তোমার বল যে তল বরাবর কাজ করছে, যতটুকু তল নিয়ে কাজ করছে ঠিক ততটুকুই হবে তোমার এখানে এ এর মান। আচ্ছা, তো যাই হোক, এ সম্পর্কিত একটা সুন্দর একটা কনসেপচুয়াল ম্যাথ আমরা দিব, সেই ম্যাথ থেকে তুমি তোমার কনসেপ্টটা ঝালাই করে নিতে পারবে যে আমি এখানে কি বোঝালাম। তবে তার আগে জেনে নেওয়া যাক, আমরা যেহেতু পদার্থবিজ্ঞান পড়তে এসেছি সেহেতু মাত্রা এবং একক বলে দুটি টার্ম আমাদের সাথে পরিচিত হতে হবে, অর্থাৎ চাপের ক্ষেত্রে এই দুইটা টার্ম কি জিনিস বা কি রেজাল্ট আমাদের দেয় সেটা আমাদের বিবেচ্য বিষয়। এখন দেখো, আমরা সবাই জানি এটা হচ্ছে ফোর্স বা বল। বলের মাত্রা আমরা জানি, হ্যাঁ বলের মাত্রা আমরা আসলে জানি, তাই না? সেটা কত? MLT ইনভার্স 2। এখন নিচে সেটা কত? ক্ষেত্রফল। ক্ষেত্রফল কি একটা দৈর্ঘ্য না? একটা দৈর্ঘ্য না, আসলে দুইটা দৈর্ঘ্যের গুণফল। তো L ইন্টু L কত হয় ভাইয়া? খুবই সহজ, L স্কোয়ার। দেখো আমি এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে জিনিসটাকে ক্লোজ করে দিচ্ছি। এখন দেখো, তুমি এতদিনে সূচক পড়ে এসছো বলে আমি ধরে নিচ্ছি, কাজেই তুমি এই জিনিসটা বুঝো। তুমি যখন নিচে হর থেকে অর্থাৎ ডিনোমিনেটর থেকে জিনিসটাকে উপরে তুলবে অর্থাৎ নিউমেরেটরে তুলবে বা লবে তুলবে, তখন এই জিনিসটার সাইন প্লাস 2 ছিল, তাই না? এখন সেটা কত হয়ে যাবে? মাইনাস 2 হয়ে যাবে। এবার তো সিম্পল গুণের হিসাব। তুমি দেখো এখানে M এর জায়গায় রয়ে গেছে, L দেখো L ইনটু L ইনভার্স 2 আলটিমেটলি কত দাঁড়ায়? ML ইনভার্স 1। M হবে না আসলে, L ইনভার্স 1। তো দেখো লিখেছি ভাইয়া L ইনভার্স 1। এখন তুমি T এর ক্ষেত্রে দেখো T ইনভার্স 2, অর্থাৎ ML ইনভার্স 1 T ইনভার্স 2, এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আমরা রাউন্ড আপ করে দিই। আচ্ছা, আমরা আমাদের মাত্রা সম্পর্কে জেনেছি, এখন আমরা একক সম্পর্কে জানবো। এই একক সম্পর্কে জানতে গিয়ে আমাদের মাঝখানে ছোট্ট একটা কনফিউশন কাজ করে। কি কনফিউশন কাজ করে সেটাই তোমাদের একটু দেখাই। সেটা হচ্ছে চাপ সমান আমরা জানি বল বাই ক্ষেত্রফল, তাই তো? এটা আমরা সবাই জানি। আমি যদি একটু বাংলায় লিখি এখানে তাহলে জিনিসটা দাঁড়াবে এরকম। এখন দেখো এই বলকে, বল মানে কি আমরা কি জানি? নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা জানি না F ইকুয়ালস টু MA। যদি আমরা F ইকুয়ালস টু MA জানি, M বা ভরের একক কত? kg। আর অ্যাক্সিলারেশন বা ত্বরণের একক কি? MS ইনভার্স 2, তাই তো? তাহলে দেখো আমি লিখেছি kg MS ইনভার্স 2। দেখো নিচে কে আছে? ক্ষেত্রফল। ক্ষেত্রফলের একক কি হবে তোমরা সবাই জানো, M অর্থাৎ মিটার ইনটু মিটার, দ্যাট ইজ M স্কোয়ার। তাহলে ভাইয়া M স্কোয়ার লিখেছি। এখন কাটাকাটি করে সকল হিসাব নিকাশ করে আমরা রেজাল্ট পেয়েছি এরকম কিছু একটা। কিন্তু তুমি দেখবে তোমাদের বইয়ে এটা লেখা নেই, তোমাদের বইয়ে লেখা নিউটন পার মিটার স্কোয়ার। জিনিসটা একটু কনফিউজিং না? নিউটন পার মিটার স্কোয়ার মানে দাঁড়ালো এরকম, দেখো নিউটনের একক হচ্ছে kg MS ইনভার্স 2, তাই না? এবং মিটার স্কোয়ার হচ্ছে এত। তাহলে দেখো kg M ইনভার্স 1 S ইনভার্স 2, দেখো এটা এটা কি মিললো? হ্যাঁ মিললো। তাহলে কথা হচ্ছে এখান থেকে এটা কিভাবে আসলো সেটা আমাদের একটু দেখে নেওয়া প্রয়োজন। কিভাবে দেখবো সেটাই চলো জেনে নেওয়া যাক। ধরো আমি চাই এখানে পুরো জিনিসটুকু লিখে দিতে, এটা আছে নিউটন আছে, নিউটনটা আমি চাই থেকে যাক, তাহলে লিখবো MS ইনভার্স 2। কিন্তু আসলে কি এখানে Mটা ছিল নাকি কি ছিল? M ইনভার্স 1 ছিল, বাট আমি এক্সট্রা জোর করে একটা M ঢুকিয়ে দিয়েছি না? দেখো এখানে একটা জোর করে M ঢুকিয়ে দিয়েছি না? কিন্তু আসলে কি ছিল? M ইনভার্স 1 ছিল। তাহলে আমি জোর করে যখন M গুণ করে দিয়েছি, আমাকে সেটা কাটাকাটি করে দেওয়ার জন্য ভাগও করে দিতে হবে না? হ্যাঁ অবশ্যই দিতে হবে, কাজেই ভাগ করে দিলাম। এখন দেখো তুমি যে জোর করে এখানে এটাকে নিয়ে আসলে, এটার পরিচয় আসলে কত? নিউটন না? আমি একটা পরিষ্কার করে লিখলাম, মান কি? নিউটন। এখন দেখো আবার সেই এক্সপোনেন্টের নিয়ম বা সূচকের নিয়ম, M ইনভার্স 1 ইনটু M টা যখন উপরে যাবে
তখন কত হবে m ইনভার্স 1 দ্যাট ইজ নিউটন পার মিটার স্কয়ার। এবার জিনিসটা কিভাবে আসছে বুঝতে পেরেছো? এই হচ্ছে আমাদের পুরো ব্যাপারটা, অর্থাৎ চাপের মাত্রা এবং একক দুটো জিনিস আমরা দেখলাম এবং বুঝলাম কিভাবে চাপের একক নিউটন পার মিটার স্কয়ার, এটা আমরা এখান থেকেও বলে দিতে পারি, তাই না? কারণ খুব সোজা, খুব ইজি, আমরা জানি বলের একক নিউটন আর ক্ষেত্রফলের একক মিটার, মিটার স্কয়ার। সো কাজেই আমাদের চাপের একক নিউটন পার মিটার স্কোয়ার, ঠিক আছে? এখন আমরা একটা ম্যাথ দেখব, সেই ম্যাথ দিয়ে আমাদের চাপের কনসেপ্টটা আরো পরিষ্কার করে নেবো।